হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ লেক্সার ভিডিও আই এম ইসলাম ইন দ্য প্রিভিয়ান্স লেক্সার ভিডিও আই ডিসকাস অ্যাবাউট রিলেশন অ্যান্ড টাইপ অফ রিলেশন তো আমি সেখানে এই সকল রিলেশন সম্পর্ক রিলেশন সম্পর্কে দেখিয়েছিলাম তো এই রিলেশনগুলো সম্পর্কে যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে তারা আমার প্রিভিয়ান্স লেকচারগুলো দেখে আসতে ভুলবে না তো ইন দিস লেক্সার ভিডিও আই ডিসকাস অ্যাবাউট রিলেশন পার্শিয়াল রিলেশন পার্শিয়াল অর্ডার রিলেশন অ্যান্ড কম্পোজিট কম্পোজিট রিলেশন তো আমি প্রথমেই বলেছিলাম এ যদি আমার একটি সেট হয় এবং বি যদি আমার একটি সেট হয় তাহলে এতে রিলেশনটা কী হবে আমি যদি এ এবং বি এর কার্তেশান প্রোডাক্ট করি তাহলে যে সেটটি পাবো সেই সেটের সকল সাবসেটকে আমরা বলবো এক এক রিলেশন তো এখন আমি দেখাবো হোয়াট ইজ ইকো ভ্যালেন্স রিলেশন তো ইকো রিলেশন কথাটি বললে আমাদের আর এস টি এই তিনটি শব্দ মনে রাখতে হবে মানে একটি রিলেশনকে আমরা ইকো রিলেশন বলবো যদি সে এই তিনটি রিলেশনকে ফলো করে এই তিনটি রিলেশনের কন্ডিশন মানে আরতে আমি বোঝাচ্ছি রিফ্লেক্সিভ এসতে বোঝাচ্ছি সিমেট্রিক এবং টিতে বোঝাচ্ছি ট্রানজিটিভ তার মানে একটি রিলেশন যদি রিফ্লেক্সিভ সিমেট্রিক এবং ট্রানজিটিভ সকল রিলেশনের প্রপার্টিজ বহন করে তবে সেই রিলেশনটাকে আমরা বলবো ইকোভ্যালেন্স রিলেশন তো রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ফর অল এ এলিমেন্ট অফ এ তার মানে এর প্রতিটি এলিমেন্টের জন্য অবশ্যই আমার এ এ অর্ডার পেয়ার থাকতে হবে আর সিমেট্রিক ক্ষেত্রে দেখেছিলাম যদি এ বি আমার এলিমেন্ট অফ আর হয় দেন মাস্ট বি বি এও আর এর এলিমেন্ট হতে হবে মানে আমার রিলেশনের মধ্যে যদি বি থাকে তাহলে অবশ্যই আমার বি থাকতে হবে আর একটি দেখেছিলাম ট্রান্সিটিভ রিলেশন তো ট্রানজিট ট্রানজিট রিলেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এ বি যদি এলিমেন্ট অফ আর হয় মানে আমার যদি রিলেশনের মধ্যে এবি থাকে এবং বি সি থাকে এবি থাকবে এবং বিসি থাকবে এবি থেকে যদি বিসি না থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এবির পরে যদি বিসি থাকে তাহলে অবশ্যই আমার এসি থাকতে হবে এবি থাকার পরে বিসি থাকলে অবশ্যই আমার এ থেকে সির সঙ্গে অর্ডার পেয়ার থাকতে হবে এটা ছিল আমার ট্রানজিভ ট্রানজিটিভ রিলেশন তো এখন আমরা দেখবো কি ইকো রিলেশন তো আমরা যদি ধরি যে একটি রিলেশন আর টু ফাঁকা সেট তো এটা কি কি আমরা ইকো রিলেশন বলতে পারবো দেখো আমি প্রথমে চেক করি এটা রিফ্লেক্সিভ কি না একটা একটু করে চেক করছি তো রিফ্লেক্সিভ হতে হলে কী হতে হবে যে এর প্রতিটি উপাদানের জন্য এ এ অর্ডার পেয়ার থাকতে হবে তো এর প্রতিটি উপাদানগুলো কী কী এ বি সি এ তাহলে অবশ্যই এ এ বিবি সি অর্ডার পেয়ার আমার থাকতে হবে কিন্তু ফাঁকা সেটে কিন্তু সেটা নেই তাহলে এটাকে আমরা কি ইকো রিলেশন বলতে পারবো না কেন পারব না এটা আমার নট রিফ্লেক্সিভ বাকিগুলো আমি আর চেক করলাম না যেহেতু নট রিফ্লেক্সিভ তাহলে এটা ইকো না কন ইকো হতে হলে রিফ্লেক্সিভ সিমেটিক এবং ট্যান্সিটিভ সবগুলো হতে হবে তো আমি যদি আরেকটি রিলেশন দেখি যে আর ইকুয়াল টু এ এ বিবি সি সি তাহলে এটাকে কি আমরা ইকো রিলেশন বলতে পারবো তো আমি চেক করে দেখি রিফ্লেক্সিভ কিনা তো রিফ্লেক্সিভ হতে হলে কী হতে হবে প্রতিটি এলিমেন্টের জন্য আমার অর্ডার পেয়ার মানে সেম এলিমেন্টের সঙ্গে অর্ডার পেয়ার থাকতে হবে তাহলে আমার এখানে এলিমেন্টগুলো আছে এ বি সি তাহলে এ এ বি বি এবং সিসি অড থাকতে হবে তো এ এ বি বি এবং সিসি অড আসে তাহলে এটাকে আমরা বলতে পারছি কি এটা রিফ্লেক্সিভ এটা রিফ্লেক্সিভ এখন আমি চেক করে দেখবো এটা আমার সিমেট্রিক কিনা তো সিমেটিকের কন্ডিশন কি এ বি থাকলে অবশ্যই বি এ থাকতে হবে তো এ বি তো বি আসে কিনা দেখি এখানে এ বি আসলে কিন্তু একই এটা এটা হল বি তো এ বি যদি থাকে তাহলে আমার কি থাকতে হবে বি অবশ্যই থাকতে হবে তাহলে এটাকে এ ধরেছে এটাকে বি ধরেছে আমরা বোলটাকে ধরতে পারি না এটাকে বি ধরতে পারি এটাকে এ ধরতে পারি কেন কনপিউটার তো একই এলিমেন্ট তো এই কাল যদি এ হয় আবার বি কালটা যদি এ হয় তাহলে অবশ্যই আমরা এই টু বি বলতে পারি বি কলটা এ পেয়েছিলাম আর এই টু কি এ বলতে পারি তাহলে আমরা কিন্তু এটার জন্য এ বি বিয়ে উভয় পাচ্ছি তাহলে বিবি ক্ষেত্রে একইভাবে পাবো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি এ ধরি এগেন আমরা এটাকে বি এবং এটাকে এ ধরতে পারবো তাহলে এ বি পাইলে বি এ পাচ্ছি আবার সিসি পাইলে সি সি পাশে তার মানে এ বি ফাইলে বি এ পাশে তো এটাকে আমরা বলতে পারবো কি সিমেট্রিক তো এটা সিমেট্রিক হলে এবার আমার দেখতে হবে এটা আমার ট্রানজিটিভ কিনা তো ট্রানজিটিভের ক্ষেত্রে আমরা জানি যদি এ বি থাকে এবং বি সি থাকে তাহলে আমার এসি থাকতে হবে তার মানে এ থেকে যদি বিতে কোনো রিলেশন থাকে দেন বি থেকে যদি অন্য কোনো এলিমেন্টের সঙ্গে রিলেশন থাকে তাহলে এ থেকে ওই এলিমেন্টের সঙ্গে আমার রিলেশন থাকতে হবে তো এটাকে আমি এ এর ক্ষেত্রে আমি ধরলাম এটা এ এটা বি তাহলে এ বি এখন আমাকে দেখতে হবে বি থেকে কোনো রিলেশন আসে না তো এখানে বি বলতে কিন্তু এ এ থেকে এ এখানে বিটা হচ্ছে এ তার মানে এ থেকে আমার অন্য কোথাও রিলেশন আছে কিনা দেখতে হবে না এ থেকে আর কিন্তু আর কোথাও রিলেশন নাই তো এটা আমার কন্ডিশন ফ্লো করলো ফলো করলো তো এটা ক্ষেত্রে দেখি এটা আমার এ এটা আমার বি তাহলে এ বি তাহলে আমার বি থেকে কোথাও রিলেশন আছে কিনা দেখতে হবে না বি থেকে আর কোথাও রিলেশন নেই কন্ডিশন ফ্লো করায় এবার যদি এটা দেখি এটা আমার এ এটা হচ্ছে আমার বি তাহলে এ থেকে বি তার মানে সি থেকে সি তাহলে সি থেকে আর কোথাও রিলেশনশিপটা দেখবো না সি থেকে আর কোথাও রিলেশন নেই তো এটা আমার কিন্তু তিনটা কন্ডিশনকেই ফলো করে তো এটাকে আমরা বলতে পারি কি ট্রানজিটিভ তাহলে যেহেতু এর রিলেশন রিলেশন সেটটি রিফ্লেক্সিভ সিমেট্রিক এবং ট্রানজিটিভ তিনটেই তাহলে এটাকে অবশ্যই আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারবো তো আমরা আরেকটি এক্সাম্পল দেখব তো আমরা আরেকটি রিলেশন নিচ্ছি এ এ বি সি সি এবং আয়ের সঙ্গে অ্যাড করলাম বিয়ে তাহলে এখন দেখব এটাকে আমরা এই কয়েবলেন বলতে পারবো কিনা তাহলে আমার প্রথমে চেক করতে হবে কি এ বি থাকলে বিয়ে থাকতে হবে সরি রিফ্লেক্সিভে চেক করব তো রিফ্লেক্সিভের ক্ষেত্রে আমরা কি জানি অবশ্যই প্রতিটি এলিমেন্টের জন্য আমার কি অর্ডার পেয়ার সেম অর্ডার পেয়ার থাক সেম এলিমেন্টের অর্ডার পেয়ার থাকতে হবে তো এখানে এ বিসি আসে তাহলে এ বিবি এবং সিসি থাকতে হবে মানে সেম এলিমেন্টের সঙ্গে অর্ডার পেয়ার থাকতে হবে মানে সেলফ লুপ থাকতে হবে যাকে বলা হয় তো এ এ আসে বিবি আসে সিসি সবগুলো আমার সেলফ লুপ সেলফ লুপ বা প্রতিটি এলিমেন্টের সঙ্গে প্রতিটি এলিমেন্ট তাহলে কি প্রতিটি এলিমেন্টের সঙ্গে আর প্রতিটি এলিমেন্টের অর্ডার পেয়ার থাকতে হবে তা মানে তার নিজস্ব এলিমেন্টের সাথে তো এর সঙ্গে এর থাকতে হবে বিয়ের সাথে বিয়ের অর্ডার পেয়ার থাকতে হবে সি এর সঙ্গে সে অর্ডার পেয়ার থাকতে হবে যদি আমি এগুলো পেয়ে যাই মানে প্রতিটি এলিমেন্টের জন্য এখানে আমার তিনটে এলিমেন্ট বি এবিসি যেহেতু তিনটে এলিমেন্টের জন্য আমি তার নিজস্ব এলিমেন্টের সঙ্গে অর্ডার পেয়ার পেয়ে গেছি তাহলে আর বাদ বাকি আমার যত রিলেশনই থাক কোনো সমস্যা নেই এটাকে আমরা কী বলতে পারবো রিফ্লেক্সিভ বলতে পারবো তো এটা আমার কিন্তু রিফ্লেক্সিভ এখন আমার চেক করতে হবে এটা আমার সিমেট্রিক কেনা তো সিমেট্রিকের ক্ষেত্রে আমরা জানি এবি থাকলে মাস্ট এ থাকতেই হবে তো এ বি থাকলে কী থাকতে হবে বি এ তো এ বি এখানে তো আসলে এ বি একই এটা আমি বারবার বসে আসছি এটা হচ্ছে আমার এ এটা তোমার বি হয় তখন এ ইকাল টু এ বি ইকাল টু এ তার মানে দুইটা কিন্তু একই তার মানে আমরা এ কে বি বলতে পারি বি কে এ বলতে পারি তার মানে বি থাকলে কিন্তু বি এ থাকছে এটা আমার কন্ডিশন ফ্লো ফলো করছে তাহলে এটা আমার কন্ডিশন ফ্লো ফলো করছে এটা আমার কন্ডিশনকে ফলো করছে তো এটার ক্ষেত্রে আমি দেখি কন্ডিশন ফলো করছে কিনা তো এখানে কী আছে বি এ তার মানে এটাকে আমি এ ধরলাম এটাকে আমি বি এ ধরলাম তার মানে এ বি থাকলে বি এ থাকতে হবে যেহেতু এখানে বি আসে তাহলে আমার কী থাকতে হবে অবশ্যই এ বি থাকতে হবে কিন্তু আমার এব আসে কোথাও না এ বি কিন্তু আমার নেই তাহলে এটা কিন্তু আমার সিমেট্রিকের কন্ডিশনকে ফলো করছে না তাহলে এটা কিন্তু নট সিমেট্রিক যেহেতু এটা নট সিমেট্রিক তাহলে অবশ্যই আমি এটা কি বলতে পারবো কি এটা ইকুইভ্যালেন্স রিলেশন না যেহেতু এটা তিনটাকে ফলো করেনি তো এখন যদি আমি আরেকটি এক্সাম্পল দেখি যে আর ইকুয়াল টু এ সি এ এবং সি এ তাহলে এটা আমার ইকুইভ্যালেন্স হয় কি না দেখি তাহলে আমি প্রথমে চেক করে দেখব রিফ্লেক্সিভ কি না তাহলে দেখি আমার রিফ্লেক্সিভ হতে হওয়া শর্ত কি প্রতিটি এলিমেন্টের সেলফ লুপ থাকতে হবে সেইম এলিমেন্টের সঙ্গে অর্ধেপেডার থাকতে হবে এর সঙ্গে এর আছে হ্যাঁ বি বিয়ের সঙ্গে বিয়ের আছে না বিয়ের সঙ্গে কিন্তু বিয়ের নাই তো বাদ দেগুলো আমরা চেক করার কোনো দরকার নেই তাহলে এটা অবশ্যই আমি বলতে পারি কি নট রিফ্লেক্সিভ যেহেতু নট রিফ্লেক্সিভ যেহেতু নট রিফ্লেক্সিভ তাহলে অবশ্যই এটা নট ইকো ব্যালেন্স তো এই ছিল আমার ইকো ব্যালেন্স রিলেশন সম্পর্কে তো এখন আমি তোমাদেরকে দেখাবো পার্শিয়াল অর্ডার রিলেশন তো এ রিলেশন আর অন এ সেট এ ইজ সেট টু বি পার্শিয়াল অর্ডার ইফ অ্যান্ড অনলি ইফ আর ইজ রিফ্লেক্সিভ আর ইজ অ্যান্টিসিমেট্রিক অ্যান্ড আর ইজ ট্রানজিটিভ তো পার্শিয়াল অর্ডারের ক্ষেত্রে অবশ্যই রিলেশনটিকে রিফ্লেক্সিভ হতে হবে অ্যান্টিসিমেট্রিক হতে হবে এবং ট্রানজিটিভ হতে হবে কিন্তু আমরা ইকো ব্যালেন্স রিলেশনের ক্ষেত্রে দেখেছিলাম কি রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ হতে হবে সিমেট্রিক হতে হবে এবং ট্রানজিটিভ হতে হবে তার মানে পার্শিয়াল আর ইকো ব্যালেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে ইকো ব্যালেন্সের ক্ষেত্রে এটা সিমেট্রিক হতে হবে কিন্তু পার্শিয়াল অর্ডার বলছে এটাকে অ্যান্টিসিমেট্রিক হতে হবে তো আমরা একটি রিলেশন দেখে ফেলি যে আর ইকো যেখানে আমি ধরেছি আমার একটি সেট সে এ একটি সেট যার এলিমেন্টগুলো আছে ওয়ান টু থ্রি তো এখানে আমি এর জন্য কতগুলো রিলেশন লিখেছি এখন আমি চেক করে দেখব এই রিলেশনগুলো আমার পার্সেল অর্ডার কিনা তো পার্সেল অর্ডার হতে হলে আমাকে প্রথমে চেক করে দেখতে হবে এটা রিফ্লেক্সিভ কিনা তো রিফ্লেক্সিভের শর্ত কী ছিল রিফ্লেক্সিভের শর্ত ছিল যে প্রতিটি এলিমেন্টের জন্য আমার কি থাকতে হবে সেলফ লুক থাকতে হবে মানে প্রতিটি এলিমেন্টের জন্য তার নিজের সঙ্গে একটি করে অর্ডার পেয়ার থাকতে হবে মানে ওয়ানের সঙ্গে ওয়ানে টুর সঙ্গে টু এবং থ্রির সঙ্গে থ্রির অর্ডার প্যাড থাকতে হবে কিন্তু ফাঁকা সেরে তো আসলে সেটা নেই তাহলে এটাকে আমরা বলতে পারি কি নট রিফ্লেক্সিভ যেহেতু নট রিফ্লেক্সিভ তাহলে অবশ্যই এটা কি হবে নট পার্শিয়াল অর্ডার তো পয়েন্টটা যদি আমরা চেক করি যে এটা সিমেট্রিক কিনা রিফ্লেক্সিভ কিনা তাহলে অবশ্যই রিফ্লেক্সিভ কেন রিফ্লেক্সিভ কারণ এতে যে ওয়ান টু থ্রি এলিমেন্ট আছে প্রতিটি এলিমেন্টের জন্য কিন্তু আমার সেলফ গ্রুপ আছে তাহলে এটাকে আমরা বলতে পারি কি এটা আমার রিফ্লেক্সিভ এবারে আমি চেক করে দেখব এটা আমার অ্যান্টিসিমেট্রিক কিনা তো অ্যান্টিসিমেট্রিকের ক্ষেত্রে কন্ডিশন ছিল যদি এ থেকে বি তে যায় এবং বি থেকে যদি অন্য কোথাও যায় তাহলে এ থেকে সেখানে যেতে হবে তার মানে এ থেকে যদি বিতে যায় এবং এভাবে না বুঝে এ থেকে যদি বিতে যাই এবং বি থেকে যদি সিতে যায় তাহলে অবশ্যই এ থেকে সিতে আমার অর্ডার পেয়ার থাকতে হবে তার মানে এ এ এবং এর অর্ডার পেয়ার থাকলে বি এবং সির অর্ডার পেয়ার থাকলে এ এবং সের অবশ্যই অর্ডার পেয়ার থাকতে হবে তাহলে এটাকে আমি ধরলাম এ এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে আমার বি তাহলে এখন আমি দেখব বি থেকে আমার কোথাও গিয়েছি কিনা না বি থেকে আমার কোথাও যায়নি তাহলে এটা কন্ডিশন ফলো করে এটা আমার এ এটা আমার বি আমি দেখব বি থেকে কোথাও গিয়েছে কিনা না কোথাও যায়নি যেহেতু কোথাও যায়নি তাহলে তো এ থেকে সেখানে যাওয়ার প্রয়োজন নেই তাহলে এ থেকে বিতে গেছে বি কোথাও যায়নি যেহেতু তো সে তো আমার এ থেকে বিতে গেলে বি থেকে শীতে গেলে থেকে সিতে যাইতে হবে কোনো শুধু চেক করতে হচ্ছে না কারণ এ থেকে বিতে এবং বি থেকে শীতে গেলে তখন আমি চেক করে দেখবো এ থেকে শীতে গিয়েছে কিনা তো এবার এখানে যদি দেখি এটা এ এটা বি এ থেকে বিতে গিয়েছে বি থেকে আর কোথাও গিয়েছে না যায়নি তো এটা আমার অবশ্যই কী হলো প্রথমে চেক করে দেখলাম রিফ্লেক্সিভ কিনা হ্যাঁ এটা রিফ্লেক্সিভ ছিল এবার চেক করে দেখলাম এটা অ্যান্টি সিমেট্রিক কিনা হ্যাঁ এটা অ্যান্টিসিমেটিক এবার চেক করব যে এটা আমার ট্রানজিটিভ কিনা তো ট্রানজিটিভ ক্ষেত্রে কন্ডিশন কী ছিল ট্রানজিটিভ ক্ষেত্রে কন্ডিশন ছিল এ বি যদি আমার আর এলিমেন্ট হয় এবং বিসি যদি আমার আর এলিমেন্ট হয় দেন ও সরি আমি আসলে যে কন্ডিশনটা একটু বলেছিলাম এটি আসলে অ্যান্টিসিমেটিকের কন্ডিশনটি বলেছিলাম যে এ থেকে বিয়ে থাকলে এবং বি এ থেকে বি থাকলে এবং বি থেকে সি থাকলে অবশ্যই অবশ্য থেকে সি থাকতে পেরেছিল অ্যান্টিসিমেটিকের রিলেশন আমরা একটি রিলেশন বাদ দিয়েছি সেটা হচ্ছে সরি এটি আই এম সরি আসলে এখানে এটা অ্যান্টিসিমেটিক কন্ডিশন ছিল না এটা ছিল হচ্ছে ট্রান্সিটিভের কন্ডিশন ট্রান্সিটিভ যে ট্রান্সিটিভের ক্ষেত্রে কি ছিল ট্রেন্সিটিভের ক্ষেত্রে যদি আমরা দেখি ট্রান্সিভের ক্ষেত্রে ছিল এ থেকে বি থাকলে এবং বি থেকে সি থাকলে মানে এ থেকে যদি বি থাকে এবং বি থেকে যদি সি থাকে তবে আমাকে চেক করতে হবে এ থেকে সি কি না এ থেকে বি থাকলে সমস্যা নেই বি থেকে সি থাকলে তখন আমাকে চেক করতে হবে এ থেকে সি কি কিনা এটা ছিল আমার ট্র্যান্সেটিভ কন্ডিশন তাহলে এটা রিফ্লেক্সিভও ফলো করছে আবার ট্রানজিটিভকেও ফলো করছে এখন আমরা দেখবো এটা আমার অ্যান্টিসিমেট্রিক কেনা একটা আমার বাদ পড়েছে একটা টেস্ট বাদ পড়ছে সেটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক কেনা তো অ্যান্টিসিমেট্রিক টেস্টের ক্ষেত্রে আমরা জানি অ্যান্টিসিমেট্রিক ক্ষেত্রে হলে কন্ডিশন কি এ বি যদি রিলেশনের এলিমেন্ট হয় এবং এ যদি রিলেশনের এলিমেন্ট হয় তা তো এবি যদি আমার আর রিলেশন হয় আর রিলেশনের অর্ডার পেয়ার হয় তাহলে বি এ এই রিলেশনটির অর্ডার পেয়ার হতে পারবে কখন হতে পারবে যদি এ এবং বি ইকুয়াল হয় যদি এ এবং বি ইকুয়াল না হয় তাহলে কিন্তু এবি আর বি এ অর্ডার পেয়ার হতে পারবে না এবি থাকলে যদি বি এ থাকে কিন্তু এ আর বি যদি ইকুয়াল না হয় তাহলে সেটাকে আমরা অ্যান্টিসিমেটিক বলতে পারবো না এবি থাকলে বি এ থাকতে পারবে তখনই যখনই এ আর বি ইকুয়াল তার মানে এ বা বি বি এমন ক্ষেত্রে হতে পারে তো আমি এখন এটা চেক করে দেখব যে এটা আমার অ্যান্টিসিমেট্রিক কিনা তাহলে এখানে কি আছে এ এ তার মানে এটাকে আমরা হ্যাঁ কন্ডিশন ফলো করে অ্যান্টিসিমেট্রিক কারণ এটা এ ধরে যদি ধরি এটা যদি বি ধরি তাহলে আবার এটা কি বি ধরতে পারি এটা ধরতে পারি তাহলে এবি বিএ তার মানে সেলফল মানে বি এ তাহলে এটা আমার কন্ডিশন ফলো করে এটা আমার কন্ডিশনকে ফলো করে তাহলে অবশ্যই এই তিনটা আমার অ্যান্টিসিমেটিকের কন্ডিশনকে ফলো করছে তাহলে অবশ্যই এটা অ্যান্টিসিমেট্রিকও যেহেতু এটা আমার তিনটা রিলেশনকে ফলো করছে যে এটা রিফ্লেক্সিব রিলেশন এটা অ্যান্টিসিমেট্রিক রিলেশন এবং এটা টেন্স রিলেশন সো মাস্ট বি এটা পার্শাল অর্ডার রিলেশন তো আমরা আরেক রিলেশন দেখব যেটা হচ্ছে এটি তো এখানে আমরা দেখছি যে আমি চেক করে দেখব রিলেশনটা আমি চেক করে দেখি যেটা আমার রিফ্লেক্স রিলেশন রিফ্লেক্সিভ রিলেশন কিনা তো রিফ্লেক্সিভ রিলেশন হতে হলে অবশ্যই কী হতে হবে প্রতিটি এলিমেন্টের জন্য আমার কী হতে হবে সেল ফ্লোপ থাকতে হবে মানে প্রতিটি এলিমেন্টের জন্য আমার নিজস্ব এলিমেন্টের সঙ্গে অর্ডার পেয়ার থাকতে হবে তাহলে ওয়ানের সঙ্গে ওয়ানের আসে টু এর সঙ্গে টুর আসে থ্রির সঙ্গে থ্রির আসে তাহলে অবশ্যই এটা আমার কি রিফ্লেক্সিভ এবার আমি চেক করে দেখবো এটা আমার অ্যান্টিসিমেট্রিক কিনা অ্যান্টিসিমেট্রিক ক্ষেত্রে কন্ডিশন কে ছিল এ থেকে বি যদি থাকে তাহলে বি থেকে এ থাকতে পারবে যদি এ আর বি ইকুয়াল হয় মানে সেলফ গ্রুপ হয় কিন্তু এ থেকে বি থাকলে বি থেকে হতে পারবে না যদি সেলফ গ্রুপ না হয় তাহলে অন্য কোনো ক্ষেত্রে হতে পারবে না তাহলে আমি চেক করে দেখি এখানে এ থেকে বি এটা সেলফ গ্রুপ সমস্যা নেই এটাও সেলফ গ্রুপ সমস্যা নেই এটাও সেলফ গ্রুপ সমস্যা নেই কিন্তু এখানে কী আসে এ থেকে বি আসে তাহলে বি থেকে এ থাকা চলবে না যদি যেহেতু ওয়ান আর টু ইকুয়াল না তাহলে এ থেকে বি আসে বি থেকে এ থাকা চলবে না তার মানে ওয়ান থেকে টু আসে টু থেকে ওয়ান থাকা চলবে না কিন্তু টু থেকে ওয়ান কিন্তু আসে মানে এ থেকে বি আসে বি থেকে এ ও আসে কিন্তু এ আর বি কিন্তু ইকুয়াল না আমার কন্ডিশন ছিল এ থেকে বি হলে বি থেকে এতে অর্ডার পেয়ার থাকতে পারবে যদি এ আর বি ইকুয়াল হয় কিন্তু এখানে যেহেতু এ থেকে বি আসে আর বি থেকে এ আসে কিন্তু এ আর বি ইকুয়াল না তাহলে অবশ্যই এটা কী হচ্ছে আমার অ্যান্টিসিমেট্রিক হচ্ছে না যেহেতু এটা অ্যান্টিসিমেট্রিক না তাহলে এটাকে আমরা বলতে পারবো না যে এটা আমার পার্শাল অর্ডার রিলেশন আমার ভিডিওটা কি আমার লং করতে চাচ্ছি না আমি পরবর্তী লেক্সার ভিডিওতে দেখাবো হোয়াট ইজ কম্পোজিট রিলেশন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ